হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো রয়েছেন। একটা প্লেয়ারকে শক্তিশালী করার জন্য এবং সঠিকভাবে কোচিং করানোর জন্য প্রয়োজন প্লেয়ার কার্ডের স্কিল সম্পর্কে সঠিকভাবে ধারণা রাখা। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সজীব বড় চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পিই, কোন, পাস, শর্ট এগুলোর মিনিং সম্পর্কে যদি আপনারা জানতে চান, গেমে প্রবেশ করার পর টিম অপশনে প্রবেশ করুন। টিম অপশন থেকে চলে যান কোচিং অপশনে। কোচিং অপশনে সকল মিনিং কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এসপিই শব্দের অর্থ হলো স্পিড। একটা প্লেয়ার যখন খেলে তখন তার দৌড়ের গতি কত থাকবে এটাই হচ্ছে স্পিড। তো স্পিড যত বেশি থাকবে একটা প্লেয়ারের দৌড়ের গতি কিন্তু তত বেশি থাকবে। এরপর আলোচনা করা যাক এসিসি সম্পর্কে। এসিসিটা হচ্ছে একটা প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ায় তখন তার গতি কত থাকবে। এমবাপ্পে যখন বল নিয়ে দৌড়ায় তখন তার গতি কিন্তু অনেক বেড়ে যায়, এটাই এসিসি। এসটি এটা হচ্ছে স্টামিনা। স্টামিনা শব্দের অর্থ হচ্ছে শক্তি। একটা প্লেয়ার কতক্ষণ মাঠে খেলতে পারবে সেটাই মূলত স্টামিনা এর কাজ। সাপোজ রোনালদোর কথা ধরুন, রোনালদো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খেলতে পারে। সো রোনালদোর স্টামিনা কিন্তু বেশি থাকে। এর জন্য স্টামিনা যার যত বেশি থাকবে সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচ তত ভালো খেলতে পারবে। কোন শব্দের অর্থ কী? কোন শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। একটা প্লেয়ার বলকে কতক্ষণ কন্ট্রোলে রাখতে পারবে সেটাই মূলত কোন এর কাজ। কোন যার যত বেশি থাকবে তার বল কন্ট্রোলিং শক্তি তত বেশি থাকবে। কোনো প্লেয়ার যদি কাটিয়ে গোল দিতে চায় বা স্কিলের মাধ্যমে গোল দিতে চায় সেক্ষেত্রে কন্ট্রোলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসটিআর সম্পর্কে আলোচনা করা যাক। এসটিআরের কাজটা আসলে কি? যখন ডিফেন্ডার আপনাকে ধাক্কা দিবে বা ট্যাকেল করবে তখন আপনি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাই হচ্ছে এসটিআর এর কাজ। এবার আলোচনা করা যাক ট্যাক সম্পর্কে। ট্যাক শব্দের অর্থ হচ্ছে ট্যাকেল। ট্যাকেলের কাজটা আসলে কি? অন্য দলের প্লেয়ার যখন গোল করতে আসে তখন ডিফেন্ডার কিন্তু ল্যাং দিয়ে বা ধাক্কা দিয়ে ফেলে দেয়, এটাই মূলত ট্যাকেলের কাজ। ট্যাকেলের কাজ হলো বিপরীত দলের প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার যে স্কিলটা সেটাই মূলত ট্যাকেল বা ট্যাক। পাস এবং শট সম্পর্কে সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। পাসের কাজ হলো নিজের দলের প্লেয়ারকে বল ধরিয়ে দেয়া এবং শ্যুটের কাজ হলো গোল করার সময় যে শ্যুটটা করে থাকে সেটাই হলো শ্যুট। সো এই দুইটা স্কিল যত ভালো থাকবে সে কিন্তু আক্রমণ ভাগে বা স্ট্রাইকার লেভেলে অনেক ভালো খেলতে পারবে। সো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার উপকার হলে একটা লাইক আর কমেন্ট আশা তো করতেই পারি। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।